গোল করে হাতের তালে দিচ্ছে, চিল্লাইতেছে হাতের তালি দে, গোল হওয়ার পরে হাতের তালে দিচ্ছে মসজিদের মধ্যে। কল্পনা করা যায় একটা মসজিদকে কিভাবে খেলার মাঠ বানিয়েছে আহলে হাদিস। শুধুমাত্র পুরুষরা নয়, মহিলারা পর্যন্ত সেখানে খেলাধুলা করতেছে। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা যে খেলাটা দেখতেছেন ফুটবল খেলা, এটা কোনো মাঠের মধ্যে খেলাটা হচ্ছে না, কোথায় হচ্ছে জানেন? অবাক হয়ে যাবেন শুনলে খেলাটা কোথায় হচ্ছে। এই খেলাটা মসজিদের মধ্যে হচ্ছে। শুধু ফুটবল খেলা নয়, আরও অনেক খেলা আছে, সেটা আপনাদেরকে আমি দেখাবো। সাথে থাকুন আমার, পুরো ভিডিওটা দেখুন আপনারা। একটা মসজিদকে কিভাবে খেলার মাঠ বানিয়েছে আহলে হাদিস। হ্যাঁ, আমি আবারও বলতেছি, আহলে হাদিস একটা মসজিদকে খেলার মাঠ বানিয়েছে, তাও ফুটবল খেলার মাঠ এবং হাড়িভাঙা খেলার মাঠ। শুধুমাত্র পুরুষরা নয়, মহিলারা পর্যন্ত সেখানে খেলাধুলা করতেছে। পুরো ভিডিওটা আপনারা দেখলে বুঝবেন, আমি সব একসাথে আপনাদের সব পুরো ভিডিওটা দেখাবো আপনাদেরকে। মসজিদ হলো ইবাদতের জায়গা, মসজিদ ইবাদতের জায়গা, কোনো খেলার জায়গা মসজিদ না। সেই মসজিদকে, আল্লাহর ঘরকে আহলে হাদিসেরা খেলার মাঠ বানিয়ে ফেলছে, সেটা ফেসবুকে তারা প্রচার করতেছে। এক পাশে নারী, তারা পর্দা দিয়ে সেখানে তারা আছে, আপনারা ভিডিওর মধ্যে দেখবেন ইনশাল্লাহ, একটু পরে দেখাচ্ছি ভিডিওটা। এবং এক পাশে পুরুষ, তারা খেলতেছে, ওটা পিকনিক করতেছে মসজিদের মধ্যে। আপনারা সেখানে দেখবেন এক ভাই, সে খাবার নিয়ে আসছে, এবং অনেক ভাই সেখানে খাবার নিয়ে আসতেছে, এবং খেলার সামগ্রী, শুধু খাবার নয়, খেলার সামগ্রী সহ সেখানে নিয়ে আসতেছে। আপনারা দেখবেন একটু পরে ভিডিওটা, যখন আপনাদেরকে পুরোটা দেখাবো আপনারা সেখানে দেখতে পাবেন। একটু চিন্তা করা যায়, সিলেটের মধ্যে একটা আহলে হাদিস মসজিদের মধ্যে পুরো মসজিদটাকে এভাবে খেলার মাঠ বানিয়ে ফেলেছে। ওই আহলে হাদিস থেকে আমরা কি আশা করতে পারি? আহলে হাদিস থেকে আমরা কি আশা করবো? মসজিদ তারা খেলার মাঠ বানাবে, আল্লাহ ফাক রব্বুল আলামিন ঘর, সেখানে খেলাধুলা করবে তারা? আপনি বলতে পারেন যে মানুষের খেলাধুলার প্রয়োজন আছে, মানুষের বিনোদনের প্রয়োজন আছে। হ্যাঁ, আমি সেটা মানি, আপনি হালালভাবে বিনোদন, হালালভাবে খেলাধুলা আপনি করতেই পারেন। মাঠের অভাব আছে, মাঠে সেটা করা যায় না। আপনি হালালভাবে খেলেন, আপনি হালালভাবে খেলাধুলা করেন, কোনো সমস্যা তো নাই, কিন্তু আপনি সেটা মসজিদের মধ্যে কেন আপনাকে করতে হবে? এবং মহিলাদেরকে মসজিদে এনে সেখানে তাদেরকে খেলাধুলা ব্যবস্থা করতে হবে কেন? আপনার ভিডিও দেখলে অবাক হয়ে যাবেন। আসলে আমরা বাকরুদ্ধ, আহলে হাদিস মানুষকে কি বানাতে চায়, আহলে হাদিস কি মেসেজ দিতে চায় আমাদের সমাজে? আসলে আমি আর কথা বাড়াবো না, সিদ্ধান্ত নেবেন আপনারা, আপনাদের মতামত আপনারা কমেন্টে জানাবেন। এখন আসেন আমরা পুরো ভিডিওটা একসাথে দেখি যে কি অবস্থা করেছে তারা পুরো মসজিদটাকে। ঠান্ডা পর্যন্ত এই প্রোগ্রাম চলবে, কালকে হয়েছিল, আজকেও আমাদের চারটার পর থেকে মোটামুটি আমাদের, দেখেন এখানে ফুটবল খেলতেছে, আপনারা একটু ভালো করে খেয়াল করেন, আজকের অধিবেশন এবং লম্বা লাইন, ফুটবল খেলার জন্য লম্বা লাইন, হুজুরের হাতের মধ্যে ফুটবল। দেখেন এই পাশে যে পর্দা দেখা যাচ্ছে, এখানে মহিলা, পাশে যে পর্দা দেখা যায় এখানে মহিলা, প্যান্ডেলের মাধ্যমে মা বোনরা এবং ছোট মেয়ে বাচ্চারা, তারাও বিভিন্ন অ্যাক্টিভিটিজে অংশগ্রহণ করেছেন আলহামদুলিল্লাহ। শুনছেন, মহিলারা সেখানে খেলতেছে মসজিদের মধ্যে, দেখেন ফুটবল খেলতেছে, দেখতে থাকেন আপনারা, আমিও দেখি আপনাদের সাথে। আস্তাগফিরুল্লাহ, নাউযুবিল্লাহ। প্রথম থেকে আপনারা মসজিদের ইসলামিক সেন্টারের সাথে ছিলেন এবং এডুকেশন সেন্টার ছিলেন, বিসিএস এর সাথে ছিলেন। আমরা আশাবাদী আপনারা ভবিষ্যতে আমাদের সাথে থাকবেন, আমাদের বিভিন্ন অধিবেশনে আপনারা সম্পৃক্ত হবেন, নিজেরা সম্পৃক্ত হবেন, নিজেদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবাই যাতে অংশগ্রহণ করে। দেখেন না, ছোট বাচ্চারা খেলতেছে, এই যে একজন একজন খাবার নিয়ে আসতেছে, একটু দেখেন ভাই, মোস্তাক ভাই আপনার হাতে এটা কি খাবার নাকি? এই যে দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ, আমরা সরাসরি একজন ভাইকে পাইলাম, উনি অনেকগুলো মশলা খাবার নিয়ে আসছে এখানে, যারা আজকের এই উপস্থিতি তাদের জন্য। এখানে আসলে গেট টুগেদারটা এমন একটা পরিবেশ হয়েছে আলহামদুলিল্লাহ, সবাই যে যতটুকু পারতেছে খাবার নিয়ে আসতেছে, কেউ খেলনা নিয়ে আসতেছে, কেউ খেলনা কেউ খাবার, একটা পিকনিক, সবাই মিলেমিশে একটা পিকনিক চলতেছে, চমৎকার একটি পরিবেশ আলহামদুলিল্লাহ। তো পুরো মসজিদটাকে একটা পিকনিক সেন্টার বানাইছে তারা, দেখেন ড্রয়িং এর। আচ্ছা, এখানে বাচ্চারা ড্রয়িং করতেছে, বিভিন্ন কিছু আঁকতেছে মসজিদের মধ্যে, বাচ্চারা আঁকতেছে। আপনারা দেখতে পাচ্ছেন এখনো এখনো বাবুরা ড্রয়িং করতেছে।
দেখতে থাকেন আপনারা মসজিদের মধ্যে উন্মুক্ত হাড়িভাঙ্গা খেলা হবে। একটু অপেক্ষা করেন আপনারা, উন্মুক্ত হাড়িভাঙ্গা খেলা মসজিদের মধ্যে তারা ফুটবল খেলা উন্মুক্ত হাড়িভাঙ্গা খেলা পুরুষের জন্য, মহিলাদের জন্য সেখানে পর্দা সহিত তারা সেখানে খেলাধুলার ব্যবস্থা করেছে। দেখেন এই যে ফুটবল একটা মারছে, ফুটবল খেলা চলতেছে মসজিদের মধ্যে। পাশে কিন্তু কে কোরআন তেলাওয়াত করতেছে, গোল করে হাতের তালা দিচ্ছে, চিল্লাইতেছে, হাতের তালি দে, গোল হওয়ার পরে হাতের তালা দিচ্ছে মসজিদের মধ্যে, কল্পনা করা যায়? আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কালাম ভাই সিরিয়াসলি প্রিপারেশন নিয়ে মাশাআল্লাহ খেলার জন্য সিরিয়াস প্রিপারেশন নিছেন, একদম জুব্বা টুব্বা খুলে মাশাআল্লাহ, যুবক শিশু বয়স্ক লোকেরা সবাই আছে আলহামদুলিল্লাহ, একে একে সিরিয়ালে যুবক বয়স্ক সব জন, এদের ছোট্ট বাবু থেকে নিয়ে এই দেখেন একদম সাদা দাড়িওয়ালা মানুষ আছে মাশাআল্লাহ, সবাই খুব এনজয় করতেছে আলহামদুলিল্লাহ। গোল বক্স দিয়েছে সেখানে তারা, গোল বক্স দিয়ে তারা সেখানে গেল। আর কিছু আপনারা দেখতে পাচ্ছেন যে খাবার দাবারের ব্যবস্থা করা হয়েছে, একে অন্যকে খাবার খাওয়ানো কাজে ব্যস্ত আছে আলহামদুলিল্লাহ। এইখানে আসলে খুবই অত্যন্ত চমৎকার একটি পরিবেশ এবং সবাই খুব সকলকে নিয়ে পিকনিকের একটা আয়োজন করছে মসজিদটা, পিকনিক একটা স্পট। দেখেন জায়গার অভাব আছে, বাইরে তারা সেটা করতে পারতো না, একটা হলের মধ্যে করতে পারতো না, একটা বাইরে খোলা মাঠে করতে পারতো না, মসজিদটাকে একটা পিকনিক স্পট বানিয়ে ফেলছে তারা। আল্লাহ আকবার, নারী পুরুষ বাচ্চা কাচ্চা সকলকে নিয়ে। আমাদের কালাম ভাই মাশাআল্লাহ পুরা দেখি কি হাসবো না কাঁদবে গুলো দেখে বলেন। দেখেন এগুলো আসলে পুরো মসজিদটাকে তারা কি বানাইছে, পুরো মসজিদটাকে তারা কি বানিয়ে ফেলছে। ইনশাআল্লাহ আমরা পরবর্তীতে আবার অন্য একটা নিয়ে আমরা আসবো। দেখলেন আপনারা সম্পূর্ণ ভিডিওটি, একটা মসজিদকে তারা খেলাধুলার জায়গা বানিয়ে ফেলছে, ফুটবল খেলার মাঠ, হাড়িভাঙ্গা খেলার মাঠ,
এবং হাড়িভাঙ্গা খেলার এই ভিডিওটা এখানে আসে নাই, হাড়িভাঙ্গা খেলাটা আমি আরেকটা ভিডিওর মধ্যে দেখেছি। তারা মসজিদটাকে ফুটবল খেলার মাঠ বানিয়েছে, হাড়িভাঙ্গা খেলার মাঠ বানিয়েছে, মসজিদটাকে তারা এবাদতের জায়গা থেকে তারা দূরে নিয়ে গিয়ে তারা কি করলো? একজন মুসলমান হিসাবে আল্লাহর ঘর মসজিদ, আল্লাহর ঘর মসজিদের মধ্যে এবাদত না করে তারা এভাবে কাজগুলো করলো, কোন মুসলমান এটা মেনে নিতে পারবে? মসজিদ কিসের জন্য? মসজিদ কার ঘর? মসজিদে কি করবে মানুষ? কি করতেছে তারা? এভাবে তারা লাইভ করে মানুষকে কি মেসেজটা দিচ্ছে? সতর্ক হন আহলে হাদিস থেকে, নিজে বাছুন, মুসলমান ভাইদেরকে বাছান, দিনটাকে অপব্যাখ্যা থেকে, আহলে হাদিসের ভ্রান্ততা থেকে সকলকে সতর্ক করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।